আপনি কখনো শুনেছেন কি পানিতে ভেসে বেড়াচ্ছে কৃত্রিম কোনো মাছ, যেটি দেখতে ঠিক মাছের মতো, জলে ছেড়ে দিলে সাতটাতেও পারে নির্ভুল? তবে এই মাছ জ্যান্ত কোনো মাছ নয়, যন্ত্র দিয়ে তৈরি শরীর, যেটি গিলে নিচ্ছে পানির সমস্ত আবর্জনা। সম্প্রতি চীনের বিজ্ঞানীরা সমুদ্রের আবর্জনা পরিষ্কার করতে উদ্ভাবন করল এই রোবট মাছ। বিজ্ঞানীদের দাবি, এই রোবট মাছ বিনা বাধায় গিলে ফেলতে পারে মাইক্রোপ্লাস্টিক। আজ আপনাদের জানাবো এই কৃত্রিম মাছটি সম্পর্কে, যা বিশ্বকে বাঁচাবে বিরাট দূষণের হাত থেকে। মাছ শব্দটি শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে পানিতে ভেসে বেড়ানো একটি প্রাণী, পানির বাইরে যার বেঁচে থাকার একেবারেই অসম্ভব। পৃথিবীতে আনুমানিক মোট 4200 প্রজাতির মাছ রয়েছে, কিন্তু সম্প্রতি সমুদ্র দূষণ মুক্ত রাখতে রোবট মাছ আবিষ্কার করেছে চীনের এক দল বিজ্ঞানী। বিশেষ এই রোবট মাছটি তৈরি করেছেন দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান ইউনিভার্সিটির বিজ্ঞানীরা। তারা দাবি করেছেন, এই বিশেষ ধরনের রোবট মাছ অনায়াসে গিলে খেতে পারে প্লাস্টিকের টুকরো। বিজ্ঞানীদের ধারণা, এই রোবট মাছ মহাসাগরকে পরিষ্কার করতে সাহায্য করবে, যার ফলে পৃথিবী দূষণের হাত থেকে বাঁচবে। এই রোবট মাছ মূলত এক ধরনের বায়োনিক রোবট, যা একটি জীবন্ত মাছের আকৃতি এবং গতি সম্পন্ন। এই রোবট মাছটির শরীরের ভেতরের গঠনও মাছের মতোই। রোবট হলেও যান্ত্রিক কানকো আছে এই মাছের শরীরে। সেই কানকোর ছাকনিতেই মাইক্রোপ্লাস্টিক ছেঁকে জল পরিশীলিত করছে এই মাছটি। রোবট মাছগুলোর আরও একটি আশ্চর্যজনক বৈশিষ্ট্য হল, তারা প্রতি সেকেন্ডে 2.76 শারীরিক দৈর্ঘ্যের সাঁতার দিতে পারে। এটি বেশিরভাগ কৃত্রিম নরম রোবট থেকে দ্রুত। এই মাছগুলো ক্ষতিগ্রস্ত হলেও নিজেদের পুনরুদ্ধারে সক্ষম। দূষিত মহাসাগর বা অন্যান্য জলাশয়গুলো পরিষ্কার করতে রোবট ফিশের মাইক্রোপ্লাস্টিক খাওয়ার এই বৈশিষ্ট্য দূষিত সাগর বা অন্যান্য জলাশয়গুলি পরিষ্কার করতে সাহায্য করবে। চীনা বিজ্ঞানীদের দল ইতিমধ্যে মাইক্রোপ্লাস্টিক থেকে মুক্তি পেতে রোবট মাছের দক্ষতা পরীক্ষা করছে। অগভীর পানিতে মাছটিকে রেখে পরীক্ষা করে দেখা গেছে, রোবোটিক মাছগুলো মাইক্রোপ্লাস্টিকগুলোকে চুষে খেয়ে ফেলেছে। এই গবেষক দলের প্রধান লক্ষ্য হল গভীর জলে মাইক্রোপ্লাস্টিক সংগ্রহ করতে রোবটগুলোকে তৈরি করা, সেই সঙ্গে সামুদ্রিক দূষণ বিশ্লেষণ করার জন্য এই রোবটকে সক্ষম করে তৈরি করা হয়েছে। তারা বলেন, আমরা এই ধরনের একটি হালকা ওজনের ক্ষুদ্রাতি ক্ষুদ্র রোবট তৈরি করেছি। এই রোবট মাছকে অনেক উপায়ে ব্যবহার করা যেতে পারে। এই রোবটটি বাইরে থেকে বিজ্ঞানীদের দ্বারা নিয়ন্ত্রণ করা যাবে। সুরক্ষার কথা মাথায় রেখে এই রোবট মাছগুলো তৈরি করা হয়েছে, যা অন্য মাছ বা জাহাজের সঙ্গে সংঘর্ষ এড়াতে পারে। এই রোবটিক মাছের একটি পাখনাও রয়েছে, সে পাখনার সাহায্যে নাড়াচাড়া করতে পারে। অন্যান্য মাছের সুরক্ষার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে এটিকে। যদি দুর্ঘটনাক্রমে এই মাছকে অন্য মাছ খেয়ে ফেলে, তবে তাদের ক্ষতি হবে না।